স্বাগত জানাচ্ছি আপনাদেরকে তাও তে চিং বিষয়ক আলোচনায়। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 2500 বছরের পুরনো চীনা দর্শন কাব্য লাওৎসু তাও তে চিং আমি অনুবাদ করেছিলাম। বইটি বাংলা একাডেমি প্রকাশ করেছে। এই বইটিতে 81টি দর্শন কবিতা আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি পর্যায়ক্রমে প্রত্যেকটা কবিতাকে আমি কিভাবে বুঝেছি সে বয়ানটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এর মধ্যে ফেসবুকে আমার পেজ সরকার আমিনের পেজ এবং এই প্রোফাইলে 3টি কবিতা ব্যাখ্যা করেছি। আজকে চতুর্থ কবিতাটি ব্যাখ্যা মানে হচ্ছে আমি কেমন করে এই কবিতার কাছে যাই, এই দর্শনের কাছে যাই, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে শুনুন মূল দর্শন খণ্ডটি। তাও যেন এক ঝর্ণা, সতত দানশীল, কখনো ফুরায় না। তাও যেন এক অনন্ত শূন্যতা, ভরে আছে অসীম সম্ভাবনায়। তাও অদৃশ্য কিন্তু সতত উপস্থিত, জানি না কের জন্মদাতা, তাও ঈশ্বরের চেয়েও প্রবীণ। এই দর্শন খণ্ডে তাওকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, তাওকে বলা হয়েছে তাও আসলে কি। প্রথম কবিতাটিতে আপনারা দেখেছেন বলা হয়েছে যে তাওকে শব্দে ধরা যায় না, শব্দ দিয়ে তাওকে পাওয়া যায় না। এই 4 নম্বর কবিতে এসে লাওৎসু তাওয়ের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। একটু সবিরোধী হয়ে গেল না? প্রথম কবিতায় তিনি বলছেন যে তাওকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যার অতীত, শব্দে পাওয়া যায় না তাওকে। এটা সত্য যে আমরা আমাদের গভীর যে অনুভবগুলো সেগুলোকে শব্দে প্রকাশ করতে পারি না, শব্দে ব্যক্ত করতে পারি না। এই জন্য আমরা অনেক সময় ভেঙে করে কেঁদে দেই, কিংবা চুপ করে যাই, নীরব হয়ে যাই, নির্বাক হয়ে যাই। আমাদের দৈনন্দিন জীবনের যখন আমরা এমন গভীর বোধগুলো আমাদের মধ্যে চলে আসে, তখন দেখবেন কথা হারিয়ে যায়, কথা দেওয়ার হয় না। তারপর আমরা কথা দিয়ে কিন্তু এই কথা বলি যে কথা দিয়ে হয় না। এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, কথা দিয়ে প্রকাশ করা যায় না মনের ভাব, এই কথা কিন্তু আবার বলছি কথা দিয়ে। এটা হচ্ছে একটা দারুণ বিরোধাভাস। এই কবিতায় বলা হয়েছে যে তাও যেন একটা ঝর্ণা, দানশীল, কখনো ফুরায় না। তার মানে হচ্ছে তাও অসীম, আমরা সীমিত কখন অসীমের কাছে যায়। আপনি সমুদ্রের কাছে যান না সমুদ্র আপনার কাছে আসে, আমি সমুদ্রের কাছে যাই না সমুদ্র আমার কাছে আসে। হ্যাঁ, আমি সমুদ্রের কাছে যাই, কারণ আমি সীমিত, সমুদ্র অসীম। এই কবিতার মধ্যে বলা হয়েছে তাও যেন এক অনন্ত শূন্যতা। শূন্যতা মানে হচ্ছে অসীম, শূন্যতা হচ্ছে আর কিছুই না, পূর্ণতার গন্তব্য। পূর্ণতা কোথায় যায়? অসীম শূন্যতায় যায়, না না হলে হাঁ হয় না। যখন আমরা আকাশটাকে, আকাশের বিশালত্ব দেখি, তখন আমরা ভরে ফেলতে ইচ্ছে করে। তার মানে শূন্যতা মানে শূন্যতা না, শূন্যতা হচ্ছে পূর্ণতারও গন্তব্য। পূর্ণতা তখনই সম্ভব যখন শূন্যতা থাকে, আর তাও হচ্ছে এক অনন্ত শূন্যতা। তাও অদৃশ্য কিন্তু সতত উপস্থিত, তাওকে দেখা যায় না। যেমন ফুলের গন্ধ, আপনি তাকে দেখতে পান না, কিন্তু ফুলের গন্ধ আমরা টের পেয়ে যাই। ফুলের কাজ, আপনি ধরুন একটা গভীর জঙ্গলে হাঁটছেন, একটা গন্ধ নাকে এসে লাগলো, আপনি বুঝে ফেললেন এটি একটি ফুল। ফুল কিন্তু বিজ্ঞাপিত করছে না, ফুলের গাছ আপনাকে বলছে না হে পথিক তুমি আমার দিকে তাকাও, আমাকে দেখো, আমাকে, আমার সুগন্ধ নাও, কিছুই বলছে না, কিন্তু আপনি সুগন্ধে তাড়িত হয়ে যাচ্ছেন। এই যে তাড়না, এটা হচ্ছে সতত উপস্থিত থাকার বৈশিষ্ট্য। আপনারা দেখবেন কাউকে আমরা পাই না, কাছে পাই না, কিন্তু সে সব সময় কাছে থাকে। শূন্যতা, মাঝখানে যে শূন্যতাটুকু, এই শূন্যতার মধ্যে আমরা স্থাপন করি আমাদের
সমস্ত অনুভব, সমস্ত অনুভূতি। শূন্যতা না থাকলে পূর্ণতা আসে না। জানি না কে এর জন্মদাতা, তাও হচ্ছে এমন এক সত্তা তার জন্মদাতাকে আমরা জানি না, এবং বলা হচ্ছে তাও ঈশ্বরের চেয়েও প্রবীণ। আমরা তো জানি যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, কনসেপচুয়াল ধর্ম তাই বলে, কিন্তু এখানে বলা হচ্ছে তাও ঈশ্বরের চেয়েও প্রবীণ। তার মানে কি? তার মানে হচ্ছে গভীরতর এক প্রারম্ভের কথা বলা হচ্ছে, যে প্রারম্ভের আর আগে কোনো প্রারম্ভ ছিল না, যে সূচনার আগে কোনো সূচনা ছিল না। ইসলাম ধর্মে আমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা পোষণ করি, এর কাছাকাছি চলে আসে তাওয়ের চিন্তাটা। আমরা কিন্তু ইসলাম ধর্মের যে আল্লাহ, তাকে আমরা এইভাবেই চিন্তা করি যে তার আগে কিছু ছিল না, পরেও কিছু নেই, তিনি হচ্ছে অনন্ত অস্তিত্ব, অদৃশ্য, তাকে দেখা যায় না। ইসলামের যে আল্লাহ, কখনো কখনো মনে হয় তাও কি তাই, জানি না, হতে পারে। ধন্যবাদ সবাইকে।